রাত তখন বেশ গভীর। বীরভূমের রংপুর গ্রামের জমিদার বাড়িতে থমথম করছে আবহাওয়া, যেন অকাল মৃত্যু তার করাল থাবা পেতে রেখেছে সবার উপরে। ঝোপে ঝোপে ঝিঁঝির ডাক, আর বাড়িতে দু একজনের আনাগোনা না থাকলে এ বাড়িতে যে কেউ বেঁচে আছে তা নিয়ে সন্দেহ জাগে। সমবেত পায়ের তালে তালে রাতের নিস্তব্ধতাকে ভেঙে এগিয়ে আসছে জমিদারের পাইকেরা, কাঁধে পালকি। পালকির ভেতর বসে আছেন নিত্যানন্দ ডাক্তার। পাইকেরা ছন্দময় তালে পালকি দুলিয়ে এসে থামল জমিদার বাড়ির সামনে। নিত্যানন্দ ডাক্তার হাতের ব্যাগটা নিয়ে নামল। বাড়ির ভেতর থেকে আলুথালু অবস্থায় বেরিয়ে এলেন রংপুরের জমিদার বসত নারায়ণ। দুশ্চিন্তায় আর অনিদ্রায় তার চেহারা কালচে হয়ে গেছে। ডাক্তার, তুমি এসেছ, জলদি চলো, ছেলেটা আজ হয়তো মরেই যাবে আমার। আহা, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, সকালেই তো দেখে গেলাম, একটু তো সুস্থতার লক্ষণও দেখেছিলাম, আবার হঠাৎ কি হলো? জানি না ডাক্তার, জানি না। ওর মা হঠাৎ গোঙানি শুনে ওর ঘরে ঢুকে দেখে ছেলে ধনুকের মতো বেঁকে গেছে, সারা শরীর সাদা হয়ে গেছে তার। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন, চলুন ভেতরে চলুন। বড়দালানের বারান্দা পেরিয়ে নিত্যানন্দ আর জমিদার বসত নারায়ণ ঢুকলেন তার একমাত্র ছেলে আবির চাঁদের ঘরে। তার ঘরে তার মা, চাকর বাকর আর দু একজন দাঁড়িয়ে আছেন। সকলে বাইরে যান, আমাকে রুগীর সাথে একা থাকতে দিন। সকলে কোনো কথা না বলে বেরিয়ে গেল। ঘরটায় একটা মাত্র লণ্ঠনের আলো যেন এক আজব মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। সারা ঘরে এক অদ্ভুত গন্ধ, আর লালচে ধোঁয়া যেন ঘরের মধ্যে ভেসে বেড়াচ্ছে। নিত্যানন্দ রুটিন মাফিক পরীক্ষা করল। আবিরের গলায় যথারীতি দাঁতের দাগ। প্রায় রাতেই পরীক্ষা করতে এসে এই কাণ্ড দেখছে সে, কিন্তু কি যে কামড়াচ্ছে নিত্যানন্দ বুঝতে পারছে না। দাগটা যে আদৌ দাঁতের তা নিয়েও সন্দেহ আছে তার। বাইরে বেরিয়ে এলো সে। বসত নারায়ণ উদ্বিগ্ন মুখে থামের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন। কি কি বুঝলে ডাক্তার, আমার ছেলেটা? আমি ওষুধ দিয়েছি, পথ্য করে দিয়ে যাচ্ছি। আপনি এক কাজ করুন, দরজার বাইরে কাউকে পাহারায় বসান। আর ঘরের ভেতর লালচে ধোঁয়াটা কিসের? লাল ধোঁয়া কি করে জানবো বলো তো? মানে লাল ধোঁয়া তো গ্রামের সব জায়গাতেই, বিগত এক মাস ধরে এই ধোঁয়া ছড়াচ্ছে সারা গ্রামে। ধোঁয়া না ধুলো তাও তো বুঝতে পারছি না। যাই হোক, আবির চাঁদ এখন বিপদমুক্ত, কিন্তু ওকে একবার শহরে নিয়ে যেতে পারলে হতো। বসত নারায়ণ গুম হলেন আবার। নিত্যানন্দ বুঝলেন তার কথাটা জমিদার বাবুর পছন্দ হলো না। হবেও বা কি করে, শহরে ইংরেজ ডাক্তার, তাদের হাসপাতালে নিজের ছেলেকে পাঠাতে নারাজ তিনি। ওই লালমুখদের সাথে ব্যবসা বাণিজ্য চলতে পারে, কিন্তু ওদের চিকিৎসা ব্যবস্থাকে মেনে নেওয়া চলে না। নিত্যানন্দ আবার এসে উঠলেন পালকিতে। জমিদার বাড়ির চারপাশে লাল ধোয়াটার প্রাধান্য যেন বৃদ্ধি পাচ্ছে বলে মনে হলো তার। সত্যি ব্যাপারটা আদিভৌতিক আর রহস্যময়। পালকিটা আবার গ্রামের পথে ফিরে চলেছে নিত্যানন্দ ডাক্তারের বাড়ির দিকে। গ্রামের নবীন ডাক্তার তিনি, শহর থেকে পাশ দিয়ে নিজের গ্রামে ফিরে এসে গ্রামের লোকের সেবা করছেন তিনি 6 মাস ধরে। পালকির বাইরে মুখ বাড়িয়ে দেখে তিনি আরো অবাক হলেন। লালচে ধোঁয়াটা যেন চারদিকে বাতাসের সাথে মিশে আছে। রংপুর লাল মাটির দেশ হলেও এই রকম লাল ধোঁয়া বাতাসে মিশে থাকাটা সত্যি অস্বাভাবিক। হঠাৎ পালকিটা থেমে যেতে একটু অবাক হলেন তিনি। ডাকাত ভেবে নেমে পড়লেন পালকি থেকে। পাইকরাও চুপ হয়ে আছে। নেমে কিন্তু আরো অবাক হলেন তিনি। তাদের সামনে পথ জুড়ে দাঁড়িয়ে আছে এক সম্ভ্রান্ত ভদ্র চেহারার লোক, তার পিছনে লাঠি হাতে আরেকজন। আপনারা কারা, এভাবে পথ আটকেছেন যে, কি ব্যাপার? ডাক্তার বাবু ভয় পাবেন নি, পাশের গ্রামের মহাজন রায়চাঁদ লুনি। মাফ করবেন ডাক্তার বাবু,
আপনার বাড়ি গিয়ে শুনলাম আপনি জমিদার বাড়ি গেছেন, তাই আমরাও সেদিকে যাচ্ছিলাম। এই তোমরা ফিরে যাও, জমিদার বাবুকে বলো ডাক্তারবাবু আমার সাথে ফিরেছেন। আইকেরা কোনো প্রশ্ন না করে উল্টো মুখে ফিরে গেল। তাদের পায়ের শব্দ ধীরে ধীরে শ্রবণের বাইরে চলে গেল। রায়চাঁদবাবু তখন বলে উঠলেন, ডাক্তারবাবু কেমন দেখলেন? নিত্যানন্দ সমস্ত ব্যাপারে একটু ঘাবড়ালেও তার কথায় চটকা ভেঙে বলে উঠলেন, হ্যাঁ অবস্থা খুব ভালো নয়, কি যে হচ্ছে আমার চিকিৎসাবিদদের বাইরে। সারাদিন যে ছেলে সুস্থ থাকছে, রাত হলেই সে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ও ছেলে আর বাঁচবে না, আমার হৈমন্তীও তো ওই একই রকম ভাবেই। মানে কি বলতে চাইছেন? বছরখানেক আগে আমার বড় মেয়ে হৈমন্তী, তার শরীরও হঠাৎ ভাঙতে শুরু করে। ডাক্তার বদ্যি শহরে নিয়ে গিয়ে চিকিৎসে সব করেও তাকে বাঁচাতে পারিনি। মেয়েটা আমার শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে গেল ডাক্তার। আবিরচাঁদের অবস্থাও তো সেদিকেই যাচ্ছে। আচ্ছা আপনি কি কিছু বুঝতে পারছেন? দেখুন, আমি তো ছেলেবেলায় গ্রাম ছেড়েছি, ফিরেছি মাঝে কয়েকবার, আর সম্পূর্ণভাবে ফিরলাম মাত্রই 6 মাস, তাই এখানে কি ঘটছে তা আমার পক্ষে জানা সম্ভব নয়। বুঝেছি, একবার চারিদিকে তাকিয়ে দেখুন, আর আবিরচাঁদকে বাঁচাতে চাইলে আমার সাথে চলুন। নিত্যানন্দ চারপাশে তাকিয়ে দেখল, সত্যি লালচে ধোয়ার আবরণ যেন বাড়ছে ধীরে ধীরে। কিন্তু কোথায় নিয়ে যেতে চায় রায়চাঁদ তাকে, সে প্রশ্ন জাগছে তার মনে। রায়চাঁদ আর তার লেঠেল কোনো কথা না বলে গ্রামের মাঝখান দিয়ে এগিয়ে চলল দক্ষিণ প্রান্তের দিকে। নিত্যানন্দ কয়েক মুহূর্ত ইতস্তত করে তাদের পেছনে চলতে শুরু করল। গ্রামের প্রতিটা বাড়িতে দৌড় দেওয়া, দু একজন চাষি মাঠ থেকে ফিরলেও রাত নিঝুম হওয়ায় বেশিরভাগ সব শুনশান আর নিশ্চুপ। যতই দক্ষিণে যাচ্ছে তারা, লালচে ধোয়ার আস্তরণ যেন বাতাসে বেড়েই চলেছে। দক্ষিণের শ্মশানের সীমানায় এসে থামল রায়চাঁদ আর তার লেঠেল। গাছের আড়ালে দাঁড়ালো তারা, আর নিত্যানন্দকেও অনুসরণ করার ইশারা করল। এখানে কি? এ তো শ্মশান। এখানেই তো সব ডাক্তার, জমিদার বাবুকে আমি বলেছিলাম, কিন্তু আমার মতো সামান্য মহাজনের কথা তিনি শুনবেন কেন? আহা, এখানে কি সেটা তো বলুন। অন্ধকারে ওই দূরের ধুনি আর তার সামনে বসে থাকা পাগলটা ছাড়া আর তো কিছু চোখে পড়ছে না। তাই কি, ভালো করে ঠাহর করে দেখুন দেখি। নিত্যানন্দ তার কথায় ভালো করে ঠাহর করে দেখল। দূরে বটগাছের নিচে বসা পাগলটা বিড়বিড় করছে, আর মুঠো মুঠো ধুলো আগুনে ছড়াচ্ছে। আর কি আশ্চর্য, আগুনের মধ্যে থেকে লালচে ধোয়া বেরিয়ে ক্রমাগত মিশছে বাতাসে। এ যে অবিশ্বাস্য ব্যাপার, কি হচ্ছে এখানে? লাল ধোয়ার তবে এই রহস্য, কিন্তু বিজ্ঞান তো অন্য কথা বলে। আরে রাখো তোমার বিজ্ঞান, এসো আমার সাথে। বলেই তারা গাছের আড়াল থেকে বেরিয়ে এগিয়ে গেল সেই বটগাছটির দিকে। নিত্যানন্দ ডাক্তারও পুতুলের মতো অনুসরণ করল তাদের। সেই পাগলটা চোখ বুজে নিজের ক্রিয়াকলাপ করে যাচ্ছিল। রায়চাঁদ, নিত্যানন্দ আর লেঠেলটা তার সামনে গিয়ে দাঁড়াতে চোখ খুলল সে। কি ভয়ানক, অথচ সৌম্য দৃষ্টি। এখানে কি করছেন সাধু বাবা? কেন এমন ক্ষতি সাধন করছেন গ্রামের নিরীহ মানুষগুলোর? ওরে পাগল, যাদের নিরীহ বলছিস তারা কি আসলে নিরীহ? এই দুনিয়ায় কেউ নিরীহ নয়, বিশেষ করে রংপুর আর দোহাটার মানুষ সাধন নয়। নিত্যানন্দ আর নিজেকে আটকে রাখতে পারল না, সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে সে বলে উঠল, কে আপনি? কি করে ঘটাচ্ছেন এসব? আর কি জন্যই বা করছেন এসব?
সাধু তার জ্বলন্ত দৃষ্টি দিয়ে কয়েক মুহূর্ত তাদের মাপল, তারপর বলে উঠল, নিত্যানন্দ, তুই যে গ্রামের লোকের সেবার জন্য শহরের আরাম বিলাস ছেড়ে পড়ে আছিস, তারা মহাপাপী, মহাপাপ করেছে সকলে মিলে। প্রায় 10 বছর আগে আমাদের পরিবারকে কালা জাদু করার সন্দেহে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল এরা। আমার প্রাণ বাঁচলেও আমার স্ত্রী, কন্যা, পুত্র সকলে আগুনে দগ্ধ হয়ে যায়। কবিরাজি করতাম আমরা বংশানুক্রমে। গ্রামে হঠাৎ ওলা উঠার প্রকোপ হয়, তারপর সকলে সন্দেহ করে আমি নাকি তার জন্য দায়ী। সামান্য সন্দেহের বসে শেষ করে দেয় আমার পরিবারকে। আমি এতকাল শ্মশানে ঘুরে এরপর সত্যি কালো বিদ্যে শিখে এসেছি, এবার এদেরকে রক্ষা করবে। বাপ বাপকে ছাড়ে না, বুঝলি? রায়চাঁদ এবার হাঁটু মুড়ে তার সামনে হাত জোর করে বসল, তারপর কাতর অনুনয়ের সুরে বলে উঠল, সাধু বাবা, আপনি তো সিদ্ধ পুরুষ, জানি এ গ্রামের লোকেরা অন্যায় করেছে, কিন্তু এই 10 বছরে যারা সেই অন্যায় করেছিল তাদের বেশিরভাগেরই মৃত্যু ঘটেছে। এখন তাদের ছেলেপিড়েরা আপনার রোষে পড়ছে বাবা, জমিদার বাবুর ছেলেটাও যে আপনার রোষে শেষ হয়ে যাচ্ছে। আমি আমার কন্যাকে হারিয়েছি, সন্তান হারানোর কষ্ট আর কেউ পাক আমি চাই না। দয়া করুন বাবা, দয়া করুন। সাধুর মন যেন একটু গলল তার কথায়। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে সকলের দিকে তাকিয়ে বলে উঠলেন, কিন্তু বাছারা, আমি যে নরকের লাল পিশাচকে এ গ্রামের বাতাসে মিশিয়ে দিয়েছি, সে যে ধীরে ধীরে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, জোয়ান, স্ত্রীলোক সবার শরীরে রক্ত রস শুষে নেবে। কোনো কি উপায় নেই বাবা। সাধু তার কমণ্ডলটা এগিয়ে দিলেন তার দিকে। নিত্যানন্দ হাত বাড়িয়ে সেটা ধরতেই তিনি আবার বলে উঠলেন, ঠিক রাত দ্বিপ্রহরে জমিদারের পোয়ের ঘরে পিশাচ খাদ্য গ্রহণ করতে ঢুকবে, সেখানেই মন্ত্রপ্রুত জল তার শরীরে ছড়িয়ে দিতে পারলেই মুক্তি। পিশাচ তার লক্ষ্যে ব্যর্থ হলে চালনাকারীকে ধ্বংস করার কথা ভাববে। তবে হ্যাঁ, যেখানে মৃত্যু লেখা আছে মৃত্যু তো সেখানে থাকবেই, তাই খুব সাবধান। এবার যা, তোর হ। ঠিক এমন সময় সেই লাল ধোয়ার কুণ্ডলি বেয়ে লাল ভয়ানক পিশাচ বাতাসে ভর করে আগুনের উপর থামল, ঠিক যেন অনুগত ভৃত্য মালিকের দেওয়া কাজ সম্পূর্ণ করে পরবর্তী আদেশের অপেক্ষা করছে। তার দেহের পেশি রক্তাভ, মাথাটা নরকঙ্কালের, মাথায় বিশাল বিশাল শিং, তার দিকে হাঁ করে তাকিয়েছিল সকলে, তাদের পা যেন পাথর হয়ে গেছে, অপার্থিব ভয় যেন সারা শরীরে ছড়িয়ে পড়ছে তাদের। দূর হ, দূর হ সবাই, মরতে চাস, কি দেখছিস ওর দিকে, দূর হ। তারা তিনজনে প্রাণ ভয়ে দুর্দার করে দৌড় দিল আবার গ্রামের দিকে, নিত্যানন্দের হাতে ধরা সাধুর কমণ্ডল। এই ভয়ঙ্করের সম্মুখীন আবার হতে হবে ভেবেই যেন আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে তার। পরদিন সন্ধে হতেই জমিদার বাড়ি যেন সাজসজরবে ভরে গেছে। জমিদার বাড়ির বাইরে গ্রামের 2-4 জন জোয়ান লাঠি হাতে পাহারা দিচ্ছে পাইকদের সাথে। বাড়ির ভেতরে জমিদার বাবু আরাম কেদারায় গভীর চিন্তায় বসে আছেন, তার সামনে নিত্যানন্দ আর রায়চাঁদ দাঁড়িয়ে। তোমাদের কথা আমি বিশ্বাস করতে পারছি না, আর দিনের বেলা শ্মশানের বটগাছের নিচে আমার লোক কিন্তু কোনো সাধু বা আগুন জ্বালানোর চিহ্ন পায়নি। জমিদার বাবু, একবার আজকের রাতটা না হয় বিশ্বাস করেই দেখুন, সমস্ত সমস্যার সমাধান না হলে তখন যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। যা প্রাণে চায় করো, তবে হ্যাঁ, আবির চাঁদের স্বাস্থ্যের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না। যাও।
রায়চাঁদ আর নিত্যানন্দ তাদের কর্তব্য স্থির করে ঢুকলো আবিরচাঁদের ঘরে। রাত বাড়ার সাথে সাথে লালচে ধোঁয়াও যেন ঘনত্ব বিস্তার করছে বাতাসে। আবির ঘরের মধ্যে নিস্তেজ হয়ে ঘুমোচ্ছে। শরীরে স্পন্দন না থাকলে তাকে হয়তো মৃত বলেই ধরে নিত সকলে। নিত্যানন্দ আর রায়চাঁদ ঘরের অন্ধকারে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো সেই ভয়ঙ্করের। রাত গভীর হচ্ছে, ঝিঝির ডাকও বাড়ছে, রাতচড়া পাখিরাও দূরে কোনো অমঙ্গলের আশায় গলা সাজছে। রায়চাঁদ একটু ঝিমিয়ে পড়েছিল। নিত্যানন্দর হাতের খোঁচায় চোখ খুলে তাকালো। রায়চাঁদ মশাই, ওই দেখুন। দুজনে বিস্ফারিত হয়ে দেখল লালচে ধোয়া জমাট বাঁধছে ঘরে। ধীরে ধীরে সেই ধোয়া জমাট বেঁধে গতকালের দেখা পিশাচের চেহারা নিচ্ছে। ভয়ানক কুটিল তার দৃষ্টি, শিকারী পশুর মতো তার লক্ষ্য স্থির হয়ে আছে ঘুমন্ত আবিরচাঁদের ওপর। কয়েক মুহূর্ত নিশ্চুপ, হঠাৎ সে প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল আবিরচাঁদের ওপর। নিত্যানন্দর সঙ্গে সঙ্গে হাতের কমণ্ডল ছুঁড়ে মারল তার দিকে। কমণ্ডলের জল তার গায়ে পড়তেই প্রবল অমানসিক চিৎকার করে উঠল পিশাচটা। তারপর রাগে ক্ষিপ্ত হয়ে তেড়ে এলো নিত্যানন্দের দিকে। হঠাৎ রায়চাঁদ তার শরীরটা ছিটকে এনে ফেললো তাদের মাঝে। পিশাচটা তার গায়ে আছড়ে পড়ল এবং এক মরণ কামড় বসালো তার কাঁধে। কিন্তু ততক্ষণে কমণ্ডলের মন্ত্রগত জলের ক্রিয়া শুরু হয়ে গেছে। পিশাচটার শরীরটা ভেঙে আবার ধোয়ায় মিশতে শুরু করেছে। ধীরে ধীরে লালচে ধোয়া গল গল করে বেরিয়ে যেতে লাগলো ঘরের ফাঁক ফোকর দিয়ে। ঘরের মধ্যেকার দাপাদাপিতে তখন ঘরে এসে হাজির হয়েছেন জমিদার আরো অনেকে। নিত্যানন্দের মুখে সব শুনে সকলে তখনই রায়চাঁদের সেবায় নিযুক্ত হলেন। ভয়ানক রাতের দুঃস্বপ্নের শেষ হয়তো তখনও হয়নি। পরদিন সকালে নিত্যানন্দ, জমিদার আর একজন লেঠেল শ্মশানে সেই বটতলে হাজির হলেন সেই সাধুর সন্ধানে। সেই স্থানে গিয়ে যে দৃশ্য দেখলেন তাতে তারা আরো অবাক হলেন। দেখলেন সেই সাধুর রক্তশূন্য ফ্যাকাশে দেহটা বটতলায় পড়ে আছে। ধনির আগুনও তখন ধিকি ধিকি জ্বলছে। লালচে কুয়াশা যেন ধীরে ধীরে কেটে যাচ্ছে চারদিক থেকে। সাধু বাবা বলেছিলেন, যেখানে মৃত্যু লেখা আছে সেখানে মৃত্যু আসবেই। জমিদার বাবু, আপনার পুত্রের প্রাণ রক্ষা হলেও সাধু বাবা নিজের আত্মবলিদান দিয়ে তুষ্ট করলেন সেই লাল পিশাচকে। শেষ হলো কোটুনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটিকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।